হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোর্শিদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার সুন্দর আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো রিসেন্টলি আমি গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার দরিয়া দৌলত গ্রামে। তো সেইখান থেকে আমি আবার আশেপাশের কিছু গ্রামেও ঘুরেছি। তো গ্রামে সকালবেলা সকালের ভোরটা কেমন হয়, সকালটা কেমন হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা খুব সকালে আমি বাহিরে বের হয়েছিলাম গ্রামের ভোর দেখার জন্য, সকাল দেখার জন্য। বিশেষ করে গ্রামে সকালবেলা সবজি যখন ফুল ফুটে তখন কিন্তু খুব ভালো লাগে। সকালবেলা হাঁস মুরগি, তারপর হচ্ছে যে ওদের গরুকে খাবার খাওয়ানো, এইসব দেখতে কিন্তু খুব ভালো লাগে সকালবেলা। তো সকালবেলা আমি বের হয়েছি আর হচ্ছে যে টিপটিপ বৃষ্টি পড়ছিল, একটু হালকা বৃষ্টি ছিল। আর এই যে সবজির ফুল ফুটে আছে এগুলো হচ্ছে যে দোন্দুল, এই যে কচি দোন্দুল, খুব সুন্দর লাগে সকালবেলা যখন সবজির ফুলগুলো ফুটে। গ্রামের ভোরটা কিন্তু সেই জন্য অনেক বেশি ভালো লাগে। তো অনেক সুন্দর কচি কচি সবজি দোন্দল দেখেছি আমি, তারপর মানে একদম তাজা কচি সবজি যেগুলো বলি আমরা সেইগুলো দেখেছি। তো খুব ভালো লেগেছে এই যে দোন্দলের ফুল ফুটে আছে, এই সৌন্দর্য, ফুলের এই সৌন্দর্য কিন্তু সকালবেলা যদি আপনি গ্রামে বের না হন তাহলে কিন্তু এটা দেখা যায় না, কারণ দুপুর নাগাদ হচ্ছে যে ফুলগুলো আবার নষ্ট হয়ে যায়, মানে ঝিমে যায়। তো সকালবেলা বের হলে গ্রামের এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। এই যে ফুল ফুটে আছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। তো একদম কচি কচি তাজা তাজা সবজি, তারপর হচ্ছে যে গ্রামের সব কিছু আসলে ভালো লাগে। তো এই যে ছোট ছোট দোন্দল হয়ে আছে সকালবেলা, এইগুলো কিন্তু যারা বিক্রি করেন তারা কিন্তু সকালবেলা তুলে ফেলেন এবং দুপুর নাগাদ ওরা বিক্রি করে ফেলেন। তো গ্রামে আমি হেঁটে দেখেছি কিছু কিছু বাড়িঘর, তারপর আশেপাশের লোকেশন, এগুলো আমি একটু হেঁটে দেখেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে আলু শাক, আমি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি বাড়িতে, মানে যেই দুই তিনটা আশেপাশে গ্রামে আমি গিয়েছি, তো সব জায়গায় আমি একটা জিনিস দেখেছি যে এই আলু, মানে এটা হচ্ছে যে মিষ্টি আলু, সাদা যে মিষ্টি আলু, সেই সাদা মিষ্টি আলু প্রতিটি বাসা বাড়িতে সাদা মিষ্টি আলু ডোকা লাগানো। আর এদিকে হচ্ছে যে হলুদ, ব্রাহ্মণবাড়িয়াতে আমি হলুদের চাষ অনেক বেশি দেখেছি, প্রায় প্রতিটা বাড়িতে আমি হলুদের গাছ দেখেছি। তো হলুদ হচ্ছে যে কাঁচা যেই হলুদ, আমরা হলুদ খাই, সেই হলুদের গাছ হচ্ছে এই বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে হলুদের গাছ। তো আমরা অনেকেই কিন্তু গাছপালা চিনি না, তো এটা হলুদের বাগানই বলা যায়, অনেকগুলো গাছ এখানে হলুদের। আর এই পাশে এই যে মিষ্টি আলু, অনেক মিষ্টি আলু হয়ে আছে, এই মিষ্টি আলুর ডোকা কিন্তু রান্না করে খাওয়া যায় এবং নিচে অনেক সুন্দর সাদা সাদা মিষ্টি আলু থাকে, একটু তুললে দেখা যেত। তো এই যে এই পাশে হলুদের অনেক গাছ এবং এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঁচা হলুদ, একদম নিচে খেয়াল করলে বোঝা যায় যে অনেক সুন্দর বড় বড় কাঁচা হলুদ হয়ে আছে। আর এই পাশে আরও কিছু লাগাবে, তো এই পাশে আরও সবজির বীজ বোনা হয়েছে। আর এদিকে দেখুন, এদিকে হচ্ছে যে দোন্দল গাছ আছে, তারপর সিম আছে, তো এইগুলো টাল করে দেওয়া হয়েছে টাল আকারে। তো আসলে দেখতে ভীষণ ভালো লাগছিলো, এই যে ভিতরে আরও ছোটো দোন্দল আছে, তো বেশ ভালো লাগছিলো আসলে সব কিছু মিলে। তো আমি হাঁটছিলাম আমার কাছে, মানে সকালবেলা যখন আমি সবজির গাছগুলো দেখলাম, তারপর আশেপাশে কিছু এলাকা দেখলাম হেঁটে হেঁটে, আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো এই যে এই টালে বেশিরভাগই দেখা যাচ্ছে যে দোন্দল, আর সিমে এখনও ফুল আসেনি। আর এদিকে কিছু দূরে হলুদ গাছ আছে, ছোট ছোট আমের চারা করা হয়েছে। তো সব কিছু মিলে আমি ব্রাহ্মণবাড়িয়াতে আমি হলুদ, তারপর পেঁপে, তারপর হচ্ছে যে মিষ্টি আলু, প্রতিটা বাসা বাড়িতে মিষ্টি আলু, পেঁপে, তারপর হচ্ছে যে বেগুন, এইগুলো দেখেছি। তো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে সবজি চাষগুলো। এই যে এইগুলো সব মিষ্টি আলু, মিষ্টি আলুর ডোকা খুব সুন্দর লাগছিলো। আর হচ্ছে যে নিচে অনেক মিষ্টি আলু হবে যেহেতু এইখানে একটু মাটিটা একটু বালি মাটি বলা যায়, বালি মাটিতে তো মিষ্টি আলু খুব ভালো হয়।
এদিকে এটা কিন্তু একটি টক ফল, ফলটির নাম আমি ভুলে গিয়েছি। তো এটা কিন্তু একটি টক ফলের গাছ, ওই যে লাল লাল ছোট ছোট টক ফল হয় একটি, যেটা তরকারি রান্না করে খাওয়া যায়, তো সেই টক ফলের গাছ। আর এদিকে অনেক দুন্দুল, ছোট ছোট অনেক দুন্দুল আমি সকালবেলা দেখেছি এবং ভীষণ ভালো লাগে কিন্তু সকালবেলা যখন দুন্দুলের গাছে ফুল ফোটে, সেই ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার ভ্রমণ, গ্রামগুলোতে ঘোরাঘুরি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের পর্বে আমি গ্রামের সকালটি আমি শেয়ার করছি, আর ইনশাল্লাহ আগামী পর্বে ব্রাহ্মণবাড়িয়ার আরও কিছু সুন্দর ভিডিও আমি শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করছি জাস্ট সকালবেলা আমি হাঁটাহাঁটি করেছি সেইগুলো, সেই সবজি বাগান, তারপর হচ্ছে যে গ্রামের আরও কিছু দৃশ্য। তো এই যে গরু, সকালবেলা কিন্তু গ্রামে যেটা হয় ঘুম থেকে উঠেই কিন্তু ওরা গরুর ঘাস সংগ্রহ করেন এবং গরুকে ঘাস খেতে দেন। তো খুব ভালো লাগছিল আসলে এই যে গরুর জন্য ঘাস খাওয়ার জন্য, দেখুন কী সুন্দর করে মানে ইট দিয়ে ঘাস খাওয়ার জন্য ঘরের মতো বানিয়ে দেওয়া হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আসলে খুব মায়াবী এবং খুব মায়া লাগে, কিন্তু যারা এই গরু লালন পালন করেন তাদের কিন্তু আরও অনেক বেশি মায়া হয় এই মানে পশুদের জন্য। তো ওদেরকে সকালবেলা ঘাস এনে দেওয়া হয়েছে, তো ঘাস খাচ্ছে, আসলে মানে খুব ভালো লেগেছে আমার কাছে। আমি যখন ব্রাহ্মণবাড়িয়ার এই দৃশ্যগুলো দেখেছি, সাধারণত আমাদের শহরে কিন্তু এই সব দেখা যায় না, শহরে কিন্তু আমরা এগুলো পাই না। তো আর এদিকে দেখুন সকালবেলা এই যে মুরগি, মুরগি তার ছানাপোনা নিয়ে আছে, মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব ভালো লাগছিল সকালবেলা উঠে যখন মানে গ্রামে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়, সেই দৃশ্য কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো আমাদের শহরের জীবনে আমরা কিন্তু এই দৃশ্যগুলো মিস করি, আমরা কিন্তু এইগুলো দেখি না, দেখা হয় না আমাদের। তো খুব ভালো লাগছিলো আসলে মুরগির ছোটো ছোটো বাচ্চাগুলো এত কিউট লাগছিলো আর এত ভালো লাগছিলো আমার কাছে, অনেক বেশি ভালো লাগছিলো। তো এই তো উঠোনে মুরগি হাঁটাহাঁটি করছে, আর এদিকে দেখুন রাতে ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে ভিজে গেছে, এটা হচ্ছে কী বলে খড়কুটো, এইগুলো বৃষ্টিতে একটু ভিজে গিয়েছে। আর ওই যে মুরগি ছানাপোনা নিয়ে মুরগি হাঁটাহাঁটি করছে, খুব ভালো লাগছিলো আসলে। গ্রামের এই দৃশ্যগুলো আমরা কিন্তু অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমরা তো শহরে এই দৃশ্যগুলো দেখতে পাই না, বাট আমরা কিন্তু অনেক বেশি ভালোবাসি এই দৃশ্যগুলোকে। তো এই তো খড়কুটো, মানে রাতের বৃষ্টিতে একটু ভিজে আছে, আর খড়কুটোর পিছনে খুব সুন্দর একটি পেঁপে গাছ ছিল, এই যে পেঁপে, অনেক পেঁপে ধরে আছে। আসলে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটা বাসা বাড়ি বা আশেপাশের রাস্তাঘাটে আমি অনেক পেঁপে গাছ দেখেছি, তো এটা আমি পরে শেয়ার করব। অনেক পেঁপে গাছ আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়াতে এবং মাশাল্লাহ প্রতিটি গাছে অনেক পেঁপে, এবং তাজা পেঁপে ওরা গাছ থেকে পেরে আমাদেরকে খাওয়াচ্ছেন, তো খেতেও কিন্তু খুব বেশি ভালো লেগেছে। একদম গাছ পাকনা পেঁপে যেটি বলে, ফরমালিন ছাড়া, সেটি আমরা খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে একটি কলার ছড়ি, এত সুন্দর লাগছিলো মাশাল্লাহ। তো ব্রাহ্মণবাড়িয়াতে কলা গাছও আমি অনেক বেশি দেখেছি, অনেক ভালো লাগছিলো এই কলার ছড়িটি আমার কাছে। তো সাধারণত নর্মালি আমরা কিন্তু কলা কিনে খাই, বাট এই রকম গাছের কলা কিন্তু আমাদের দেখা হয় না। তো আসলে খুব ভালো লাগছিলো সকালবেলা যখন হাঁটাহাঁটি করছিলাম গ্রামের ভিতরে, তো খুব ভালো লাগছিলো। এদিকে ছোট্ট একটি হলুদ গাছ, আসলে গ্রামের প্রতিটি জায়গায় আমি দেখেছি টুকটাক আশেপাশে যেখানেই হোক মানে হলুদের চারা। এদিকে এই যে গরু, সকালবেলা প্রায় প্রতিটি বাসাতে আমি গরু দেখেছি এবং গরুকে খাবার দেওয়া হয়েছে সকালবেলা। তো আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি যখন ঘুম থেকে উঠে মানে গ্রামের এই দৃশ্যগুলো আমরা কিন্তু কখনো দেখি না, খুব মিস করি। তো এই যে মুরগির মনে হয় এখনও ঘুম শেষ হয়নি, গরুর জন্য ঘাস রাখা হয়েছে। আর এদিকে আরও দুন্দুল, প্রায় প্রতিটি বাসায় আমি অনেক বেশি দুন্দুল গাছ দেখেছি এবং কচি কচি দুন্দুল আমার কাছে এত বেশি ভালো লেগেছে। তো আমরা কিছু সবজি এনেছি মানে আমাদেরকে গিফট দেওয়া হয়েছে, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তো
এই যে ফুল, এই ফুলগুলো কিন্তু মানে দুপুরের দিকে বা বিকেলে কিন্তু দেখা যায় না, সকাল নাগাদই ফুলগুলোকে খুব সুন্দর লাগে। আর বৃষ্টি হওয়াতে প্রকৃতি কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এটা পাশে একটি বাসায় আমি গিয়েছিলাম, তো ব্রাহ্মণবাড়িয়ে ইনশাল্লাহ আরও কিছু ভিডিও আমার কাছে রয়েছে, আমি শেয়ার করব। তো সবগুলো ভিডিও সবগুলো ব্লগ দেখবেন, খুব বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে যে পাশে একটি বাসায় আমি গিয়েছিলাম, তো সেইখানে এই যে কবুতর, সকালবেলা কবুতরগুলো চালে বসে আছে, একটু একটু বৃষ্টি ছিল, ভেজা একটি ওয়েদার, তো চালের উপরে কবুতরগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আর এই যে কবুতরের বাসা, এইগুলো কিন্তু আমরা শহরে দেখি না, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কবুতরের বাসাটি। তো এইটা গরুর বাসা, গরুকে ঘাস দেওয়া হয়েছে, অনেক ঘাস। এই যে গ্রামেও দেখুন সবজির সাথে আবার ফুল গাছও লাগিয়েছে, এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুল গাছ, ফলের গাছ এবং একটি আধুনিকতার ছোঁয়া কিন্তু আমি গ্রামে দেখেছি। এখন আর গ্রামকে গ্রাম বলা যায় না, গ্রামও এখনও শহর হয়ে গিয়েছে। তো এই যে রাস্তাঘাট খুব ভালো লাগছিলো, রাস্তার পাশে আবার কচু গাছ হয়ে আছে, তো খুব ভালো লাগছিলো আসলে সব কিছু মিলে। তো ব্রাহ্মণবাড়িয়ার আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আমার কাছে আছে, সেইগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখ। তো আপনারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার ব্লগগুলো দেখবেন, খুব বেশি ভালো লাগবে। তো আজকের পর্বে সকালে হাঁটাহাঁটি একটু শেয়ার করলাম, গাছপালা শেয়ার করলাম, তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো আজকের মতো আমি বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।